সাবস্ক্রাইব করুন। ডক্টর লালপ্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব ডক্টর লালপ্যাথ ল্যাব, এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। গুঘাট 2 নম্বর ব্লক যুব তৃণমূল ছাত্র পরিষদের পরিচালনায় কামারপুকুরে রক্তদান শিবির। দেশে করোনা তৃতীয় ঢেউ আগত, ভ্যাকসিনেশন যে ধীরগতিতে হচ্ছে তাতে করে তৃতীয় ঢেউ সামাল দেওয়ার সদিচ্ছা কিংবা পরিকাঠামো কোনোটাই আছে বলে মনে হয় না। আর এরকম এক জটিল পরিস্থিতিতে দেশে করোনা তৃতীয় ঢেউ দরজায় কড়া নাড়ছে। করোনার প্রথম এবং দ্বিতীয় পর্বে দেশের আমজনতা দেখেছে লক্ষ লক্ষ মানুষের অসুস্থতা, মৃত্যু, হাহাকার। করোনার ভ্যাকসিন নেই, অক্সিজেন অমিল, রক্তের সংকট, এসব দেশবাসী দেখে নিয়েছেন করোনার দ্বিতীয় ঢেউয়ে। আর এসব কথা মাথায় রেখে গোঘাট 2 নম্বর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আজ কামারপুকুর ডাকবাংলো মোড়ে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল। এই রক্তদান শিবিরে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ ছাড়াও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠক এবং সাধারণ মানুষ যোগদান করেন বলেই সংগঠকদের দাবি। গোঘাট থেকে সন্তোষ সাঁতরা ও আকাশ দত্তের রিপোর্ট, সময়ের সংবাদ। সেটাই, বন্যা পরিস্থিতিতে আপনাদের হঠাৎ এরকম রক্তদান শিবিরের আয়োজন কি জন্য? দেখুন, বন্যা পরিস্থিতি তো এই জাস্ট রিসেন্ট 2 দিন হয়েছে, কিন্তু রক্তদান শিবিরটা আমাদের আগের থেকে ছিল। তার কারণটা হচ্ছে এটা প্রোগ্রামটা আগের থেকে সেট করা ছিল। তার কারণ আপনি জানেন হয়তো যে কোভিড সিচুয়েশনের পর যেভাবে রক্তের হাহাকার এবং সাধারণ মানুষ রক্তের জন্য যেভাবে মানুষকে হ্যারেস্ট হতে হয়েছে, যার জন্য আমাদের দলীয় নির্দেশ ছিল ছাত্র যুব থেকে শুরু করে মাদার সংগঠন সকলে, আমরা কিন্তু এই রক্তের সংকট মেটাতে রক্তদানায় আমরা কিন্তু করেছি বিভিন্ন শাখা সংগঠনের তরফ থেকে। এবং আমরা তৃণমূল কংগ্রেসের সর্বকনিষ্ঠ শাখা সংগঠন হওয়ার সুবাদে আমরাও ছাত্ররা কিন্তু এর থেকে পিছিয়ে নিই, যার জন্য এই কোভিড সিচুয়েশনের জন্য রক্তের যে সংকট, সেই রক্ত সংকট মেটাতে আমরা এই রক্তদান শিবিরটা আয়োজন করেছি।